হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকাল সকাল ব্লগ শুরু করে দিলাম, তো কতটা শেয়ার করতে পারবো তোমরা তো দেখতেই পাবে। তো সকাল সকাল আমাদের বাড়িতে দেখো দোকান সাজানো হয়ে গেছে। তোমাদের দাদা ভাইয়ের এবার ইচ্ছে রাসের মেলাতে দোকান দেবে, তো নিজে কিছু পারে না, তো অন্যজনার সাহায্য নিয়ে দোকানটা উনি চালাবে ভাবছে। তো দেখা যাক কত দূর কী হয়, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখো সকালবেলা একটা কাকু চলে এসেছে পকোড়া করতে, তো এইভাবে চলবে সারাদিন কাজ। তো আর এখন হয়ে গেছে সন্ধে, সারাদিনের আর কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো এখন সন্ধেবেলা চলে এসেছি ঠাকুর প্যান্ডেলের সামনে, মানে আমাদের বাড়ির সামনেই পুজোটা হয়। আর হলো কালকে তোমাদের দেখালাম যখন ঠাকুর ঢোকালো তখন কি অবস্থা ছিল, আর এখন দেখো কত সুন্দর হয়ে গেছে। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তো ব্লগটা দেখতে থাকো। আর এখন হচ্ছে কীর্তন, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, তো দেখতে থাকো ব্লগটা আর আমার সঙ্গে থাকো। আর তার সাথে তোমাদের দেখাবো তোমাদের দাদা ভাইয়ের দোকান। তো তোমাদের দাদা ভাই ছোটোখাটো কেমন একটা দোকান দিয়েছে সেটা তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব, তো তার জন্য ব্লগটা তোমাদের দেখতে হবে। তো ব্লগটা একটু মিস করো না, পুরোটা দেখো, ভালো লাগবে। তো বন্ধুরা কীর্তন শেষ হয়ে গেছে, আর এখন ঠাকুর মণ্ডপটার একটু সামনে দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম, তো পুরোটা আমি পরে তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা এই যে বাজনার সঙ্গে যে দেখছো ছাতাটা টাঙানো আছে, তার সঙ্গে রজনীগন্ধা ফুল দিয়ে সাজানো আছে, তো এইটা যাচ্ছে হলো আমাদের এখানে ছোট বিন্দুবাসিনীতে। তো ওখানে শিব ঠাকুরের সঙ্গে ছোট বিন্দুবাসিনীর প্রত্যেক বছর পুজো হয়, তো সেই জন্যে ওই ব্রহ্মাতলাতে, এটা হচ্ছে ব্রহ্মাতলার ঠাকুর। তো এই ঠাকুরটাকে হলো ওই ছোট বিন্দুবাসিনীর থেকে শিব ঠাকুরটা এনে একদিন রাখে, তারপরে আবার বর সাজিয়ে নিয়ে তারপরে ওই বিন্দুবাসিনীর কাছে নিয়ে যায়, সেই জন্য ওরা বাজনা দিয়ে এখন ঠাকুরটাকে আনতে যাচ্ছে। আর এই যে আমাদের এখানে এখন ঠাকুরমশাই সন্ধ্যা আরতি করছে, এখন সন্ধেবেলার পুজোটা হচ্ছে। আর আজকে আমার বাবা মা এসছে, তো বাবা মায়ের সঙ্গে একটুখানি বড় বিন্দুবাসিনী ছোট বিন্দুবাসিনীর ওখানে একটু যাব ঠাকুর দেখতে, তো বাবা মাকে দেখাবো বলেই যাব। তো এই যে আমরা রাস্তায় এখন বেরিয়ে পড়েছি বাবা মা আর আমি, আর তোমাদের দাদা ভাই তো ব্যস্ত, আর এই যে বড় বিন্দুবাসিনীতে এখনও আজকে ফাংশন হচ্ছে, তো প্রত্যেক দিনই এখানে ফাংশন হয় আর প্রত্যেক দিনই এখানে ভিড় হয়। তো আমরা একটু দাঁড়িয়ে দেখছিলাম এখানটায়। তো আমাদের মেলা দেখা, ঠাকুর ঘোরা সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা চলে এসেছি আমাদের এখানে পুজো মণ্ডপের এখানে। আর এই যে তোমাদের দাদা ভাইয়ের দোকান, আর তোমাদের দাদা ভাই ডিমের অমলেট করে দিল তার বন্ধুকে, আর যেই দাদাটা আমাদের এখানে রোল চাউমিন করছে সেটা হচ্ছে এই দাদা, ব্ল্যাক কালারের শার্ট পরা। তো এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বন্ধু, এখন ডিমের অমলেট খাচ্ছে, তার আবদার দাদা ভাইকে করে দিতে হবে। তো তোমাদের দাদা ভাই দেখলেই একটা ডিমের অমলেট করে দিল, আর তোমাদের দাদা ভাই তাছাড়া আর কিছু পারছে না। আর আমি আর মা এসেছি ফটো তুলতে, তো ফটো তোলা হয়ে গেছিলো, আর এখানে ভাইয়ের সঙ্গে ভিডিও কলে কথা বলছিলাম। তো ভাইকে আমাদের দোকানের খাবারগুলো দেখাচ্ছিলাম, আর হলো লোভ দেখাচ্ছিলাম, আর ওকে বললাম তুই কবে আসবি, ও বললো কালকে আসবো। তো ভাই কালকে আসবে, আর এই যে ওর জামাইবাবুর সঙ্গে একটুখানি কথা বলিয়ে দিচ্ছিলাম, আর পাশে তো গান হচ্ছিলো, ওই জন্য ভাই সেই তালে তালে নাচ করছিলো, ওর জামাইবাবুর সাথে দেখা করছিলো আর নাচ করছিলো। আর আমার ভাই কোথায় নাচ দেখতে গেছে সেটা হোক একটু দেখিয়ে দিল ফাংশানে। আর এই যে খাবার দেখে ওর তো লোভ লেগে গেছে, দেখতেই পাচ্ছ। তো এই যে ঠাকুর এখনও ঠাকুর বসে বরণ মানে আরতি করছে। তো এখানে ভিডিওটা শেষ করলাম, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো পরের দিনের ভিডিওটা আরও বেশি ভালো হবে, তো তার জন্য তোমাদের আমার সব ব্লগগুলো দেখতে হবে রাসমেলার। তো ব্লগগুলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। টাটা, বাই বাই।